যেটাকে সমাজতন্ত্র বলা হচ্ছে এটা তো ম্যাটাফর, এটা হচ্ছে গণতন্ত্রের পূর্ণাঙ্গ রূপ দেওয়া। বলতে পারেন নিশ্চিদ্র গণতন্ত্র হলে সমাজতন্ত্র হয়, কিন্তু এখন আমরা পৃথিবীতে জানি কি গণতন্ত্র এবং সমাজতন্ত্রের জন্য দুইটা আলাদা ব্যবস্থা। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আমাদের দেশে যেমন আমরা জানি যারা সবচেয়ে বেশি ফ্যাসিস্ট তারা আমাদের বলে ফ্যাসিস্ট, যারা সবচেয়ে বেশি নিউরোটিক তারা আমাদের বলে নিউরোটিক। এটা তো একটা দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে বলি যারা গণতন্ত্রের শত্রু তারা নিজেদেরকে হাজির করে গণতন্ত্রের বন্ধু হিসেবে তারা সমাজতন্ত্রের বিরোধিতা করে। আসলে সমাজতন্ত্র ছাড়া তো কোনো গণতন্ত্র হতেই পারে না। একইভাবে আমি বলবো যদি আপনি সংখ্যা লঘু এই কথাটা যে আমরা উচ্চারণ করছি তাতে বোঝা যাচ্ছে কি আমরা নাগরিকদের সমতাটাকে শুরুতে অস্বীকার করেছি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে জোনায়েদ সাকের মতো প্র্যাকটিক্যাল রাজনীতিবিদ যারা তাদের কিন্তু আর কোনো পথ নেই, ওখান থেকে শুরু করতে হবে। যে সংখ্যালঘু শব্দটা আমরা কোটের কাশের মধ্যে বলতেছি তথাকথিত সংখ্যালঘু, কিন্তু আমরা যদি সবাই সমান নাগরিকতার পাশে আমি সংখ্যালঘু হবো কেন? সংখ্যালঘু হচ্ছে যেহেতু আমরা ধর্মকে ভিত্তি করে বিভাজন তৈরি করছি। কিন্তু আমি সবিনয় বলছি আমরা কি জাতিকে কেন্দ্র করে বিভাজন করছি না? এই যে জাতীয়তাবাদ বলছি এটা তো সাম্প্রদায়িকতা। আমি সাম্প্রদায়িকতা শুনে অবাক হয়ে যাই প্রথমে। আমি তো আগে জানতাম হিন্দুদের মধ্যে শাক্ত সম্প্রদায় আর বৈষ্ণব সম্প্রদায়। এখন কবে কোনো এক ফাঁকে বলছি জানি না কোন বিপাকে আঙ্গুর হয়ে যায় মত বলে আল মাহমুদের কবিতা লিখেছিলেন, জানি না কি বিপাকে আঙ্গুর হয়ে যায় মত দেখে হিন্দু মুসলমান সম্প্রদায় হয়ে গেল।